রাত্রে আবার ওই কয়েকজনের সাথেই স্বপ্ন দোষ হচ্ছে, আপনার বউ স্বপ্নে তাদের ঘরের মধ্যে গেছে, বউ কিন্তু আপনার কাছেই শুয়ে আছে, এ তো কাম হচ্ছে মেতরের সাথে, কাম হচ্ছে ভেনালার সাথে, কাম হচ্ছে ফেরুয়ালার সাথে। এই জন্যে পুরুষ মানুষদের আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি, আল্লাহর কোরআনের আইন ফাদখুলি ফি ইবাদি, কোরআনের আইন হলো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহেলিয়াতিল উলা। আল্লাহ আকবারকে আসতে হচ্ছে, রাত 12টা 13 বাজে গেল, শেষ করব না, বিজ্ঞাপনে দেওয়া আছে মধ্যরাত পর্যন্ত, আপনাকে মধ্যরাত করা হয় বাজান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল চিল্লায় যখন উঠছে, ওসমান গনি সুন্দর করে বলতেছে, কারণ নবী বলেছেন আমার যত সাহাবি ছিল সবচাইতে সুন্দর ভাষা নরম মনের মানুষ হলো দুইজন, একটা হলো আবু বকর আর একটা হলো ওসমান গনি। ওসমান গনি বলতেছে, ভাই যান, কোনোদিন আপনাকে সামনে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি ভাই, এই জন্যে বারবার তাকাইতেছি। ভাই যান, আসলেই তো আপনি কোনোদিন সামনে আসেন নাই, আসলে তো আসেন নাই, আজকে প্রথম দেখতেছি। রাখাল বলতেছে, আমার ঠেকা পড়ছে, আমার সামনে আসার কি ঠেকা পড়ছে, আজকে আসার কারণ হলো দেখার জন্য আইছি, আজকে দেখা হয়ে গেলে কাল থেকে আর আমি এখানে আসব না, আমি যেখানকার মানুষ সেখানে নামাজ পড়ব, আজকে শুধু দেখার জন্য সামনে কাতারে। ওসমান গনি বলতে, ভাই যান আপনি কি দেখতে পাবেন, বলে কি বলো, দেখার জন্যই তো সামনে কাতারে আইছি। ওসমান কান্দার বলে, ভাই রে আমিও দেখার জন্য আজ কত বছর হলো সামনে কাতারে নামাজ পড়তেছি, কিন্তু এখন পর্যন্ত দেখতে পাইলাম না। ওসমান গনি দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে, আর রাখাল দেখতে চায় হযরত উমরকে। ওসমান দেখতে চায় কাকে, আরো জোরে, আপনারা হয়তো মনে করবেন হুজুর আল্লাহ কি দেখা যায়, বুখারী শরীফের কিতাবুল ইহসান প্রথম হাদিসটাই পড়ে দেখেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। রে আল্লাহর ইবাদতকারী বান্দা শোন, তোমরা যদি ইবাদতের মধ্যে একবার ডুবে যাবার পারো, সেইটার নাম হলো সেজদা দিদারে ইলাহি, এমন ভাবে সেজদা দিবে সেজদার মালিককে তুমি দেখতে পাবে, যদি দেখা চর্ম চোখে সম্ভব না হয় সেজদার মালিক তোমাকে দেখবে। দেখবে না আমাদেরকে, আল্লাহ দেখতেছে না, জোরকান দেখে না তো, ওসমান গনি দেখতে চায় কাকে, আজ কয়েক বছর হলে সামনে কাতারে পড়তেছি, এখন পর্যন্ত দেখা হলো না, আর তুমি আজকাই দেখবা ভাই। রাখাল বলতেছে, তোমার চোখের পাওয়ার কম, আমার হাত ধরো। ওসমান গনিকে বলতেছে, আমার হাত ধরো, আমি নিজেও দেখব তোমাকেও দেখায় দিব। ওসমান গনি যখন রাখালের হাত ধরেছে, এমন সময় আল্লাহর কোরআন ফাদখুলি ফি ইবাদি, আল্লাহর কোরআন বলতেছে ওসমান গনির সামনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস-সাদিকীন। আল্লাহর গোলামি যদি করতে চাও, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, রে ইমানদারেরা সাদিকিন বান্দার তোমরা সাথী হও, আল্লাহওয়ালা বান্দার তোমরা সাথী হও, আল্লাহওয়ালা বান্দার দল করো, আল্লাহওয়ালা বান্দার ভোট করো। এ কথা কার, আরো জোরে বলেন কার, একটু মনোযোগ দিয়ে শুনবেন। অকুনু মাসাদিকিন, এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে একজন সত্যবাদী মানুষের তোমরা সাথী হও। ওসমান গনি বলে, মাবুদ নিজের যোগ্যতায় কোনোদিন তোমাকে দেখতে পারলাম না, আজকে এমন একজন আল্লাহওয়ালা পাইছি আল্লাহ, সে নিজেও দেখবে এবং আমাকেও দেখাইয়া দিবে। ওসমান গনির মনে কি আনন্দ, এমনি হাত ধরছে, কিন্তুক্ষণ পরে যখন আকামত কতকামাতি সালা আসে না নাই, হযরত উমর মেহরাবের মধ্যে ঢুকছে, হয়তো আপনারা বলবেন হুজুর হযরত উমর মসজিদের ইমাম মেহরাবে ঢুকলো কোন দিক দিয়া, আমাদের বাংলাদেশের ইমামেরা দরজা দিয়া মসজিদে ঢোকে, ঢোকার পরে দেখি সামনে কাহাতার সিয়ার দিয়া ভরা গেছে, মানে মসজিদের সব চেয়ার
সেটারি চেয়ার, সহসভাপতি চেয়ার, মসজিদ মুতুল্লি চেয়ার, মসজিদের সেটারি চেয়ার, মানে সবগুলো চেয়ার নিয়ে সামনে কাতারত বসছে, কিসের টিসের সব। আমি ইমামকে বললাম, কে ভাই সামনে কাতারি 15 চেয়ার দেখা যায়, আপনি কী কন? কয়, হুজুর কিছু বলবার গেলে চাকরি থাকবি না হুজুর, এরা সব কোটিপতি হুজুর। আমি মসজিদ কমিটিকে বলতেছি, আল্লাহর ঘর মসজিদের মধ্যে একটা চেয়ার যদি ঢোকে গোটা কমিটি ব্যান্ড আল্লাহ সাইজ করবে, জোরে কার কথা ঠিক না? তোমাকে মসজিদ কমিটির দায়িত্ব দিছি চেয়ার ঢোকার জন্য। হ্যাঁ, চেয়ার ফ্যাটিরা সারাদিন তোমরা বানোয়েল বাজারে ঘোরো, সারাদিন তোমরা ঘোরো 10 কেজি চাউল নিয়ে, 10 কেজি বাজার নিয়ে, 1 মাইল রাস্তা হাঁটো, আর মসজিদের মধ্যে ঢুকলে শরীরে বল পাই না বাবা, শরীরে বল পাই না বাবা। শোনেন, আল্লাহ নামাজের সম্পর্কে, নামাজের ভিতর বাহিরে 13টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া, জোরে করে কথা ঠিক কিনা? কোরআনে আল্লাহ বলেছেন, কুম, দাঁড়াও, লিল্লাহে, আল্লাহর জন্য, কনিতিন, আনুগত্য নিয়ে দাঁড়াও। তুমি ডালিয়া ডালিয়া হেঁটে পারো, ঘুরে পারো, আর মসজিদ এসে চেয়ার বসো, ইয়ার কি মারতিসা? এক চেয়ার এলাকা আমি কইলাম, এক চেয়ার এলাকা আমি কইলাম, কে ভাই আপনি কবে নামাজ ধরছেন? আপনি যে চেয়ার বসে নামাজ পড়তেছেন, নামাজ ধরছেন কবে? কয়, হুজুর বছর তিনেক আগে ধরছি। তা আপনার এখন বর্তমান বয়স কত? কয়, 65 চলতেছে। আমাকে পাগলা, সরকারি চাকরির বয়স কত? হ্যাঁ, 60 ধরেন, 62 ধরেন, তাহলে তোমার 65 মধ্যে 3 আগে ধরছে, তুমি তো রিটায়ার হয়ে গেছে। কারণ যৌবন বয়সে যারা সরকারকে দেয়, বুড়া বয়সে সরকার দেখলো আর চোখের পাওয়ার কমে গেছে, হাত কাটতিতে কলম ধরে হাত হাত ধরে কাঁপে, মাজা এমন হালাকা গেছে, ভাই সিয়ারত বসে উঠলো, ওরে বাবা রে সরকার, ভাই কে রে, ওক আর খাটা লাগবি না রে, ওই যৌবন আমাক দিছে, বুড়া বয়সক বসে বসে বেতন খিলাম রে। তো সরকার যদি যৌবন বয়সে সরকারকে দেওয়ার কারণে বুড়া বয়সে পেনশন দেয়, যারা যৌবন বয়সে নামাজ ধরেছেন, বুড়া বয়সে যদি ঠিক মতো নামাজ পড়বার নাও পড়েন, ওই যৌবনের সওয়াব আল্লাহ পেনশন আকার আপনাদেরকে দিয়ে দিবে, ধরে কোন কথা ঠিক না? কিন্তু যৌবনকালে বাদ দেয়া, ও বুড়া বয়সে সিএল মসজিদে ঢুকছে। আজ থেকে 10 আগে বাংলাদেশের কোনো মসজিদে সিয়ার ছিল না, ধরে কোন কথা ঠিক কিনা? দু একটা আশা কয়, হুজুর আমরা সৌদি আরবত দেখছি হুজুর সিয়ারত নামাজ পড়ে। তোর সৌদি আরবত দেখিস কে? কোরআনত দেখ, কোরআন শরীফত দেখ, 13টা ফরজের মধ্যে একটা ফরজ হলো ডাঙায় নামাজ পড়া। যদি তুমি বসে নামাজ পড়ো, সিয়ারে নামাজ পড়ো, তাহলে তুমি মসজিদে এসো না, তুমি একলা একলা নামাজ পড়ো, তুমি বাড়িতে নামাজ পড়ো, নামাজ পড়তেই হবে, নামাজ ছাড়া যাবে না। যদি বসে না পড়ো, শুয়া নামাজ পড়ো, শুয়েও যদি তোমার সমস্যা ইশারাত দিয়ে নামাজ পড়ো, তার মানে নামাজ পড়তেই হবে, নামাজ ছাড়া যাবে না। তবে সুস্থ সবল শরীর নিয়ে কেবলমাত্র জামাতে নামাজ পড়ো, অসুস্থ ব্যক্তির নামাজ জামাতে পড়া যাবে না। কারণ জামাত করা যেমন ওয়াজিব, কাতার সোজা করাও তেমন কথা কয় না। তো কাতার সোজা কী দিয়ে করবেন? পায়ের গোড়ালি মিল করা লাগবে, গোড়ালির সাথে গোড়ালি মিল করা লাগবে। এখন সিয়ারত যে মরদ বসিছে, ওর পায়ের গোড়ালি কুটি গেছে। তো তাই আমি আপনাদের অনুরোধ করবো, যদি আপনারা মসজিদের চেয়ার দেখেন ভাই, একটা করে চেয়ার ভাঙবেন, একটা করে জিহাদের সব পাবেন, একটা করে গুনিয়ে গুঁড়ে করে ভাঙবেন। দরকার হলে কেউ যখন থাকে না, তখন চাবি নিয়ে আপনি একলা এসে সব চেয়ারে আগুন লেগে দেবেন, যা সোয়া ভালো আপনাকে দিবে, বুঝছেন? এখন যারা চেয়ারত নামাজ পড়ে তারা আমার বড় রাগ করতেছেন, করেন রাগ করেন, অসুবিধা কি? দাওয়াত বানাইল বাজারে না দিলেন, সামনে হয়তো আর ওয়াজই করা কঠিন হয়ে যাবে, ধরে কোন ঠিক কিনা? কারণ শরীরের অবস্থা খুব একটা ভালো না, জীবনের শেষ ওয়াজ মনে করে একটু শোনেন। আল্লাহর বান্দারা ওসমান গনি
রাখারে হাতটা ধরে আছে, এমন সময় উমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকলো। হয়তো বলবেন, হুজুর কোন দিকটা ঢুকছে? ফাদখুলি ফি ইবাদি, যখন আল্লাহর দাসত্ব মানুষ কোরআন দিয়ে গ্রহণ করবে, তখন প্রত্যেকটা মসজিদের ইমাম খালি ইমাম থাকবে না, ওই এলাকার নেতা হয়ে যাবে। আর উমর ফারুক কি নেতা? অর্ধ পৃথিবীর খলিফা। এই জন্যে মেহরাবের সাথে একটা ছোট্ট দরজা আছে, দরজার ওই পার রেস্টরুম আছে, ওখানে ইমাম সাহেব এসে কিছুক্ষণ রেস্ট করবে, একটু আঙ্গুর খাবে, মানে এখনকার ইমামের কথা বলতেছি, একটু খাবে, একটু খুরবা খেজুর খাবে, একটু কিতাব দেখবে। হ্যাঁ ঠিক আছে, তো রেস্টরুমের দরকার নেই। হ্যাঁ, এই জন্যে ওই ঘুরে আসার দরকার নাই। মেহরাবের সাথে ছোট একটা দরজা আছে, আকামত শুরু হয়েছে। উমর ফারুক যেই মাত্র মেহরাবে, সঙ্গে সঙ্গে রাকাল আল্লাহু আকবার, রাখাল যে আল্লাহু আকবার কইছে, ওসমান গনি হাত ছাড়া দিস, এতক্ষণ হাত ধরে আসছিল, হাত ছাড়া দিয়ে বলছে কে রে ভাই, এ ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয় রে, আর এখন আকামতি শেষ হয় নাই, তুই আল্লাহু আকবার লোকমা দিলি কেন? রাখাল বলতেছে, এই জন্যই তো তুমি কানা, দেখবার আশা তুমি দেখবার পাও না, কি জন্য আল্লাহু আকবার দিলাম মিয়া তুমি জানো না। দ্বিতীয় কাতারে একজন সাহাবি দৌড়ে এসে রাখালে হাতটা হ্যাঁচকা দিয়ে বলতেছে, এই পাগল, তুই যারে কানা কানা বলতেছিস, তুই কি মহান মানবকে চিনিস? এ মানুষ দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, জান্নাতের সার্টিফিকেট পাওয়া 3 নম্বর, রাসুলের ডবল জামাই, ওসমান গনি। রাখাল খালি থরথর করতেছে, এই জন্যই তো আমি ভিতরে ঢুকতে চাই না, এই জন্যই বারান্দায় নামাজ পড়ি, মসজিদের ভিতরে দামি দামি সাহাবি, আমি রাখাল কেমনে জানবো, আমি কত বড় বেয়াদবি করছি, উসমান গনি রাদিয়াল্লাহর মতো মানুষকে আমি কানা কানা বলছি, আমি এত বড় বেয়াদব কেন হয়েছি তোমরা জানো? ওই পথিকের জন্যে ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমারে কইছে, যদি হযরত উমরকে দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ আদায় করবে, সামনে কাতারে দাঁড়াইলে মেহরাবের মধ্যে যাকে দেখতে পাবে তিনি হলেন হযরত উমর। আমার সারা জীবনের সাধনা, একটাবার আমি হযরত উমরকে দেখতে চাই, শুধু একটাবার হযরত উমরকে দেখতে এসে ওই পথিককে যদি আমি দেখতে পাই, ওই জায়গায় পথিককেই যদি আমি দেখতে পাই, তাহলে তোমরা বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই, আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরায় দিব। ওই জায়গার মধ্যে হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কানতেছে, হাজার হাজার সাহাবীরা কানতেছে, রাখাল চিল্লায় বলে, আল্লাহ, বারান্দায় নামাজ পড়া ভালো, বারান্দায় নামাজ পড়া ভালো, এই মসজিদের মধ্যে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, মসজিদের মধ্যে কান্নার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ, তিনি হলেন হযরত উমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনে পড়ে গিয়া মেহরাবে কাটা মুরগির মতন ছটফট করে। হে আমিরাল মুমিনিন, আমি আপনারে তওবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনারে ভণ্ড কইছি, এত কিছু করেছি গো আমির, অধম রাখালকে আপনি কিছুই বলেননি। ওমর ফারুক এক টানে রাখালকে বুকের মধ্যে নিয়া রাখালের কপালে চুমা দেয়। সমস্ত সাহাবীরা বলতেছে, আমিরাল মুমিনিন, যে আপনাকে তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এই কথাগুলো যদি বলে থাকে, তাকে আপনি কপালে চুমা দিয়া বুকের মধ্যে টাইনা নিলেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলে, সাহাবীরা রে,
আমি এত কথা হজম করার পিছনে কারণ হলো ফাদখুলি ফি ইবাদি, আল্লাহর দাসত্ব গ্রহণ করতে গেলে যে কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই সেই কোরআনকে দেখতে ছদ্মবেশে বের হয়েছিলাম। আমি এই মানুষটাকে রাখাল দেখি নাই, আমি এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি তার ভিতরে আল্লাহর গোটা কোরআনের আমল দেখেছি। আজকে বাংলার মুসলমান শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? সারা জীবন খালি শুনে গেলেন। আবু জেহেল কিন্তু কোরআন শোনার এক নম্বর, কয় নম্বর? কিন্তু স্বামী না। এরপর আল্লাহ বলেছেন তাই না, শুনতে হবে আমল করার নিয়তে। আল্লাহ তাআলা কে রে, এত কষ্ট করে মেহনত করে এরা একটা মাহফিল করলো, এদের জন্য কি একটা দোয়া করারও দরকার নাই? আমাদের কি কম দোয়া করার দরকার নাই? অনেকে দোয়া চাইছে, আপনারও মনে করেন এই হাত তুলে দোয়া করলে বিকেরে খালি মুখে মুখে করে দেবে না? আপনি তখন বাবার কাছে টাকা চাচ্ছেন, তখন বাবার কাছে যাই বলছেন আব্বা 100 টাকা দেন, আব্বা 200 টাকা দেন, আব্বা টাকা দেন তো আব্বা, আব্বা পকেটের টাকা দেখে আর কয় চিন্তা করে কেরি টাকা চাই ঠিকই কিন্তু হাত বাড়ায় না কেরা। তো অনেকে ফতুয়া দেয় হাত তুলে দোয়া করা চলবি না, কে হাত তুলে আল্লাহর কাছে যে আমরা হাত তুলি কি হাত তুলে হবে কি এগুলা এগুলা সব ফতুয়া সব দেখা এক দেখ ফতুয়া কয় হুজুর দলিল ছাড়া আমি কিছু মানি না। আপনি যা করবেন কোরআন হাদিসের দলিল দিয়ে করবেন। আমি কাছে ডেকে বললাম শোন তো কি হুজুর, আচ্ছা তোর যে বাপ তাকে আব্বা করে ডাকিস এটা তো সত্যি বাপ? এটা তোর সত্যি বাপ? হুজুর আমি তো বাপ করে ডাকি। তো তোর সত্যি বাপ কিনা তুই তোর মায়ের কাছে দলিল চা, যা যাক তুই এতদিন হলো আব্বা করে ডাকিস, তো এখন মায়ের কাছে দেখা হচ্ছে কেমন আমি তাকে আব্বা করে ডাকি, এটা কি আসলে আমার সত্যি বাপ? তো মা বলতে তো হয় রে বাপ, ওটাই তোর বাপ, তে দলিল দেন তো মা দলিল দেন। মা কয় চাপাত লাচ্ছি খাবো, সব জায়গার দলিল লাগে, তো সব জায়গার দলিল লাগে না। দলিল ছাড়া যদি আপনি বাবাকে বাবা বলে ডাকতে পারেন কোনো মা দলিল দেখাবার পারবে না। আজকে এত বড় একটা বিশাল মাহফিল, যারা কষ্ট করে মেহনত করে আয়োজন করেছে, অনেক নেতারা দোয়া চেয়েছে, অনেকে মাহফিল সহযোগিতা করেছে, ব্যাগের মধ্যেও টাকা পয়সা দিয়েছেন, আমার একটু আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম আমিন কাস সালাম তাবারক তায়া জাল জালালি ওয়াল ইকরাম। হায় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12:30 পার হয়ে গেছে, এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহরবানি করে সকলের জন্য দোয়াটা কবুল করে নাও, গোটা মাহফিল সকলের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, যারা মাহফিল আয়োজন করেছে কত কষ্ট করেছে মেহনত করেছে, অনেক ভাইয়েরা আমার সহযোগিতা করেছে টাকা পয়সা বুদ্ধি দিয়া বিবেচনা দিয়া, আল্লাহ সকলকে মাহফিল ওসিলাই কবুল করে নাও। প্রত্যেক বছর বানাইল মাহফিল যেন হয় সে তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লাহ পৃষ্ঠপোষক, বিশেষ অতিথি চেয়ারম্যান প্রার্থী মেম্বার প্রার্থী, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা, ডিএসবির ভাইরা এসেছে, পুলিশ প্রশাসন আছে, চৌকিদার ভাইরা রয়েছে, যারা মাহফিলের তদারকি করল আল্লাহ তাদের সকলকেই কবুল করো। সকলে বলেন রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীর। হে আল্লাহ, আমাদের মধ্যে অনেকের মা দুনিয়া থেকে চলে গেছে, কি বলবো প্রসবের কথা মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মা জল ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় কেন সে মায়ের জন্য দোয়া করবা না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো।
বাবার বাড়ি ঘর সবই আছে, যাদের বাবা আছে কবরে চলে গেছে, আল্লাহ মেহরবানি করে বাবার কবর জান্নাতে টুকরা বানাও। আল্লাহ আল্লাহ, এত এত রাত ধরে যারা বসে আছে কে কোন নিয়ত করে হাত তুলেছে, আল্লাহ সবার নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। পর্দার অন্তরালে মা বোনদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাদেরকে আবেদা সালেহা পর্দানসি কবুল করেন। আমরা গোটা বাংলাদেশের জন্য দোয়া করি, এই বাংলাদেশকে নিয়ে যারা চক্রান্ত করতেছে, দেশের স্বাধীনতা যেন ভুলুণ্ডিত না হয়, আল্লাহ যেন আমাদের স্বাধীনতা আমাদেরকে ধরে রাখার তৌফিক দিয়ে দেয়। ধরে করো আল্লাহুম্মা আমিন। আসমানি গাজা আসমানে নাও, জমিনের গজব জমিনে ডাবায় দাও আল্লাহ, মিলেমিশে মহব্বতে আমাদেরকে বসবাস করার তৌফিক দাও আল্লাহ। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।